ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন যে টুলসটি আছে ওই টুলসটি আমি কালকে একটি ফর্ম ফিল আপ করেছিলাম এবং আজকেই আমার কিন্তু ইনেবল হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো মোবাইল স্ক্রিনে গিয়ে যে আপনারা কিভাবে এক দিনের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটরেশন টুলটি পাবেন। শুধুমাত্র 2 থেকে 3টি স্টেপ আপনার কমপ্লিট করতে হবে। যদি আপনারা এই ফর্ম থেকে ফিল আপ করে দেন তাহলে আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে ফেসবুক ইনভাইট করবে ওই কন্টেন্ট মনিটরেশন টুলসটি। ঠিক আছে, তো আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনার কিন্তু কন্টেন্ট মনিটরেশন টুলসটি কিন্তু ইনেবল হবে না। তো আমি ভিডিও শুরু করার আগে আমি আপনাকে বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটাকে প্রেস করে দিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও আপনার সামনে আগে পৌঁছায়। তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন সেটআপ টুলসটি আপনারা ইনেবল করবেন, ঠিক আছে, এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিনে গিয়ে সবার আগে আপনাকে কি করতে হবে, ফেসবুকটাকে ওপেন করতে হবে। ফেসবুকটাকে ওপেন করার পরে আপনাকে ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। তো আমি কি করবো, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবো। ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমি সবার প্রথমে কি করবো, লোগোতে ক্লিক করবো। তো আপনাদেরকেও কিন্তু লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে ফেসবুকের যে অ্যাকাউন্টের লিঙ্কটা আছে ওই অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করতে হবে। এবার আপনারা ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটাকে কিভাবে কপি করবেন, থ্রিডটে গিয়ে আপনারা কি করতে হবে, নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে নিচে সবার লাস্টে লেখা আছে কপির লিঙ্ক, তো আপনাদেরকে ওইখানে ক্লিক করে দিতে হবে। যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনার কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, আমার কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আমরা কি করবো, ব্যাকে ক্লিক করবো, আবার ব্যাকে ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করার পরে হোম ড্যাশবোর্ডে চলে আসবো আমরা ফেসবুকের। এবার আমরা কি করবো, দেখুন এখানে সাইডে থ্রিডট বলে একটা অপশন আছে, এই থ্রিডটের মধ্যে আমরা ক্লিক করবো। যখনই আমরা থ্রিডটে ক্লিক করবো এখানে দেখুন অনেক কিছু ফিচার্স আছে, তো আমাদেরকে কোন অপশনের মধ্যে ক্লিক করতে হবে। আমি আপনাকে বলবো কি, এটার সাপোর্ট বলে একটা অপশন আছে, ওই অপশনের মধ্যে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা কোথায় পাবেন, দেখুন এখানে কি এটার সাপোর্ট বলে একটা অপশন আছে, এই অপশনের মধ্যে আমরা কিন্তু ক্লিক করবো। ঠিক আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখুন এরকম করে একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে কি করতে হবে, মনিটাইজেশন সেকশনে ক্লিক করতে হবে। মনোযোগ সহকারে দেখবেন কিন্তু ভিডিওটাকে। এখন পর্যন্ত যারা টোটালি ফুল ভিডিওটা দেখে আসছে আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনারা কিন্তু ফুল ভিডিওটাকে ওয়াচ করবেন। যদি স্কিপ করে করে কেউ দেখে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপটা কিন্তু আপনারা পাবেন না। এবার দেখুন মনিটাইজেশন সেকশনে আমি ক্লিক করবো, মনিটাইজেশন সেকশনে এই যে এটা, তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখুন সব থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ টুলসটি আমাদেরকে নিতে হবে ফেসবুকের কাছ থেকে। তো আমরা কি করব, প্রোগ্রাম এলিজিবিলিটি এটাতে আমরা ক্লিক করব। দেখুন এখানে প্রোগ্রাম এলিজিবিলিটি আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এবার দেখুন সবার লাস্টে আমাদেরকে যেতে হবে। লাস্টে গিয়ে এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে, তো আপনাকে কি করতে হবে, ইন স্ট্রিম অ্যাডসের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, ইন স্ট্রিম অ্যাডের মধ্যে আমরা ক্লিক করে দেব। ইন স্ট্রিম অ্যাডের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা পপআপ শো হবে। আপনারা যদি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন সেকশনে যান তাহলে কিন্তু এরকম একটা পপআপ শো করবে। তো আপনাদেরকে ফর্মটাকে কোথায় ফিল আপ করবেন এবং আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনারা কিভাবে পাবেন, তো আমি কি করব, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন এখানে লেখা আছে যে ইন স্ট্রিম অ্যাড এলিজিবিলিটি অন ফেসবুক। তো এবার দেখুন এখানে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবরের 4 তারিখ থেকে যারা মনিটাইজেশনের অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, আপনাদেরকে অটোমেটিকলি ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখুন আমি স্ক্রল ডাউন করব, এখানে লেখা আছে একটা জিনিস যে ইন দিস ফর্ম। ঠিক আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনারা ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ওপেন হয়ে গেছে, স্ক্রল ডাউন করবেন। এবার দেখুন এখানে আপনাকে বলছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, সেম ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। কোন ইমেল অ্যাড্রেসটা, যেই ইমেল অ্যাড্রেসটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক আছে ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনারা দিবেন। এবার দেখুন দ্বিতীয় অপশনে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। এবার আমি আপনাদেরকে বলছি, সবার প্রথমে আমি বলছিলাম যে ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটাকে কিন্তু কপি করতে হবে। যদি আপনার পেজে থাকে তাহলে পেজের লিঙ্কটা কপি করে এখানে আপনাকে পেস্ট করতে হবে। তো আমি কি করব, ফেসবুকের যে লিঙ্কটা কপি করেছিলাম ওই লিঙ্কটা আমি কি করব, এখানে আমি কপি পেস্ট করে দিব। এবং আমি আরেকটা কথা বলবো, ফেসবুক অ্যাকাউন্টের যদি ইউআরএলটা এখানে পেস্ট না হয় তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা কিছু লিখে এই লিখাটাকে আপনাদেরকে কি করতে হবে, এই লিখাটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। টোটালটাকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে নেবেন, টোটালটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে পেস্টে ক্লিক করবেন, তাহলে আপনার কী হবে, ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা কিন্তু পেস্ট হয়ে যাবে। এবার সবার প্রথমে আছে ইমেল অ্যাড্রেস, আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এবার দেখুন এখানে দেওয়ার পরে এখানে লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এখানে আপনাদের যদি কোনো আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হয়ে থাকে, যেমন ইউটিউব ইনস্টাগ্রাম, তাহলে কিন্তু আপনারা ওই ইউটিউবের লিঙ্কটাকে এখানে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে। তো আমি কি করব, আমি ইউটিউবের লিঙ্কটাকে কিন্তু পেস্ট করে দেব। ঠিক আছে, আমি এখানে যাব, থ্রিডটে যাব, শেয়ারে যাব, কপি লিঙ্ক করব, এখান থেকে ডাইরেক্টলি আমি কি করব, ইউটিউবের লিঙ্কটাকে এখানে দিয়ে দেব। ইউটিউবের লিঙ্কটাকে দেওয়ার পরে আমি কি করব, লেটস ডু দিস।
ঠিক আছে। নিচে দেখুন এখানে লেখা আছে লেটস ডু ডিস, ঠিক আছে। তো আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করব, এখানে ক্লিক করলেই আমার যে ফর্মটা আছে ওই ফর্মটা ডাইরেক্টলি সাবমিট হয়ে গেছে। দেখুন এখানে ফর্ম সাবমিটেড সাকসেসফুল। তো এখানে আমি কি করব, ওকে করব। ওকে যখনই করব এখানে আমার ডাইরেক্টলি রিডাইরেক্ট হয়ে যাবে ওই পেজের মধ্যে। এবার দেখুন আমি ব্যাক করব, ব্যাক করে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন, 24 ঘন্টার মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ওইটা সেটআপটা আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাকে শুধু সেটআপটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এটা কি জয়েন্ট বন্দে মাতরম।